হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন খবর দিচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ খবর, যে কোর্টে কোর্টে প্রত্যেক কোর্টেই কিন্তু নিয়োগ হচ্ছে, এবং কোথায় নিয়োগ হচ্ছে, কোন জায়গায় কিভাবে নিয়োগ হবে, কত ভ্যাকেন্সি আছে, টোটাল জিনিসটা এখন আলোচনা করব তোমাদের সাথে। তোমরা দেখে নাও, দিয়ে অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? প্রত্যেকটা কোর্টেই কিন্তু নিয়োগ হচ্ছে এবং হয়েছে হচ্ছে হয়েছে, ঠিক আছে? আর ঝাড়গ্রাম জেলা জজ কোর্টে, ঝাড়গ্রাম জেলা জজ কোর্টে জেলায় প্রচুর শূন্য পদে গ্রুপ বি ও গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ আবেদন চলছে। যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে, কর্মস্থল হচ্ছে ঝাড়গ্রাম। হ্যাঁ বন্ধুরা, যারা দেখছে ঝাড়গ্রাম থেকে, তারা অবশ্যই যদি ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। যখন ঝাড়গ্রাম জেলায় কোনো নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ সংক্রান্ত বা সরকারি সহায়তায় কোনো বিজ্ঞপ্তি যদি আসে, তাহলে অবশ্যই সবার আগে আমার চ্যানেলের মাধ্যমে তোমার মোবাইলে পৌঁছাবে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। কর্মস্থল হচ্ছে ঝাড়গ্রাম জেলা জজ কোর্ট, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10/6/2022, জুন মাসের 10 তারিখে হচ্ছে লাস্ট ডেট। অনলাইনে আবেদন করতে হবে, আবেদনের বয়স 40 বছর অবধি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 0 পদ, ইংলিশ স্টেনোগ্রাফার, ভ্যাকেন্সি হচ্ছে একটা, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, গ্রুপ সির জন্য পোস্ট আছে 22টা। প্রসেস সার্ভার গ্রুপ সি, এর জন্য পোস্ট আছে একটা, পিওন নাইট গার্ড গ্রুপ ডি মিলে টোটাল পোস্ট আছে 28টা। সুইপার জন্য পোস্ট আছে 3টে। এখানে আবেদন ফিগুলো দেখে নেবো। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 800 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, আর এসসি এসটি পিডব্লিউডির জন্য 600 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির জন্য 700 টাকা, জেনারেল ওবিসির জন্য ফর্ম ফিল আপ করতে 700 টাকা লাগবে, আর এসসি এসটি পিডব্লিউডির জন্য 500 টাকা লাগবে। প্রসেস সার্ভার জেনারেলদের জন্য 700 টাকা, এসসি এসটি পিডব্লিউডির জন্য 500 টাকা, গ্রুপ ডি নাইট গার্ড অ্যান্ড গ্রুপ ডি ও নাইট গার্ড পিওনের জন্য, এখানে জেনারেল হলে জেনারেল ইউআর আর ওবিসির জন্য 600 টাকা, আর এসসি এসটি পিডব্লিউডির জন্য 400 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন সেটা দেখে নিন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করবেন। টোটাল অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকছি এখন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়েছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। আপনার মোবাইল থেকেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, দেখছেন district.ecourts.gov.in/ঝাড়গ্রাম। এটা যদি আপনি গুগলে লেখেন তাহলে এরকম একটা পেজ খুলবে, ক্লিক করলে, ক্লিক করার পরে এই আমরা ঝাড়গ্রাম ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে অনেকগুলো জিনিস আছে দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা পেজ খুলবে প্রত্যেকের বন্ধুর মোবাইলে। খোলার পরে আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে অনেক কিছু আছে, এখানে আসবেন আস্তে আস্তে নিচের দিকে। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখবেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেটা ক্রপ করলাম আমি, ঠিক আছে, ক্লিক হেয়ার অ্যাপ্লাই, ঠিক আছে, এই ক্লিক হেয়ার অ্যাপ্লাইয়ের উপরে হালকা করে চাপ দিয়ে দেবেন। দেওয়ার পর একটা পেজ খুলবে, অফিস ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রাম, অনলাইন এক্সামিনেশান অ্যাপ্লিকেশান ফর্ম পি, ইম্পর্টেন্ট লিঙ্ক। এখানে দেখছেন এখানে নিউ রেজিস্ট্রেশন, এখানে দুটো জিনিস দেখাচ্ছি, একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশান লগ ইন, ঠিক আছে। এখানে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে তাহলে একটা পেজ খুলে আসবে, এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেট, দেখেছেন 21/5/2022 থেকে আর 10/6/2022, ঠিক আছে, ভ্যালিডিটি।
এখানে ফর্ম ফিল আপের জন্য আমরা কি কি দিতে হবে, ভ্যালিড একটা ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, স্ক্যান পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস উইল ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার জন্য এইগুলো লাগবে। আর এখানে তারপরে নিউ যদি অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে এই অ্যাপ্লিকেশান করতে পারেন। আর নিউ প্রথমে আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, এর উপরে চাপ দিলে এখন একটা পেজ খুলে আসবে, ঠিক আছে, জেনারেল ইনফরমেশান। এখানে কী কী ফিল আপ করতে গেলে কী কী লাগবে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, অনলাইন মোড। তবে আমি লাস্টের দিকে চলে যাবেন, দিয়ে এই জায়গাটাকে একটা ক্লিক করবেন, এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশান, এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশান, মানে এই এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরে এই জায়গায় চাপ দেবেন, চাপ দিলেই এই যে ফর্মটা এরকম একটা পেজ খুলবে, দিয়ে নিউ রেজিস্ট্রেশন, এখানে অ্যাপ্লাই পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপনি কি ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন, আপনার যেটা পোস্ট হবে সেই পোস্টের জন্য, বা সুইপার, পিওর নাইট গার্ড, এখানে যে কোনো একটা পোস্ট যেটা আমার কোয়ালিফিকেশান আছে বা যেটা আপনি পাস করতে পারবেন তার সেই পোস্টের জন্য একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে নাম দেবেন, নেম অফ অ্যাজ পার ডকুমেন্টস, মানে ডকুমেন্টসে কী নাম আছে সেই নামটা এখানে দেবেন, ঠিক আছে। ইন্টার ইমেল আইডি একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার আপনারা ওটিপি ঢুকবে, ঠিক আছে, ওটিপি না গেলে কিন্তু মোবাইল নাম্বারটা খারাপ, যে মোবাইলটা আপনার সবসময় আপনার নাম্বারটা চালু থাকে, ঠিক আছে, ব্যালেন্স ভরেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ভবিষ্যতেও রাখবেন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করতে হবে তখন আপনার মোবাইলে মেসেজ আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তার জন্য ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন। ক্যাটেগরি সিলেক্ট করবেন, এখানে ক্যাটেগরি আপনি কি জেনারেল, ইউ জেনারেল হলে ইউআর, ঠিক আছে। এখানে ওবিসি আছে, ইউআরের মধ্যে অনেক ভাগ আছে, ইসি আছে, মেসপোর্টস আছে, পিডব্লিউডি আছে, ইএসএম আছে, ঠিক আছে। যদি আপনি পোস্ট কোটা থাকেন তাহলে পোস্ট কোটা দিয়ে জেনারেল দিতে পারেন, পিডব্লিউডি হলে পিডব্লিউডি দিতে পারেন, ঠিক আছে। ওবিসি আছে, ওবিসির মধ্যে অনেক ভাগ আছে, এসসি এসসির মধ্যে অনেক ভাগ আছে, এই জিনিসগুলো আপনারা দিয়ে দেবেন। যদি এসসির আমরা ইসি থাকে তাহলে ইসির এসসি দিবেন, এসটি আছে আর এসটির ইসি আছে, এই জিনিসগুলো আমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপরে এন্টার পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। দিয়ে এই জায়গায় রেজিস্টার আছে, এই রেজিস্টার কলমটাই আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলেই তারপরে পরের পেজটা খুলে আসবে, দিয়ে আস্তে আস্তে ফিল আপ করবেন। যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে, যখন যে জেলায় কোনো জেলায় গিয়ে অ্যাপ্লিকেশান কী হচ্ছে না হচ্ছে টোটাল ভিডিও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, এবং তোমাদের ভিডিওটি কেমন লাগছে তার ডিসক্রিপশন লিংকে কমেন্ট করে জানান। যদি কোনো নতুন নতুন কোনো খবরাখবর জানতে চান তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন, তাহলে আমি সেই টাইপের ভিডিও আপলোড করবো।